ভাই আপনি একজন আইফোন ইউজার না? খুব দামি মানুষ না আপনি? আপনার কথাই বলতেছিলাম, আমরা যারা বাংলাদেশে আইফোনের ইউজার আছেন তারা অনেক কিছুই কিন্তু পারচেস করতে পারেন না, শুধুমাত্র হচ্ছে আইটিউনস এর গিফট কার্ড না থাকার কারণে। আজকে আমি হিমুন চাকমা আপনাদের সেইটার সলিউশন নিয়ে এসেছি। একটা ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে পরিচয় করায় দিব, যে ওয়েবসাইটে আপনি লাইভ চ্যাটিং এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো হচ্ছে পেয়ে যাবেন। আপনি গুগল প্লে গিফট কার্ড কিনতে পারবেন। আজকে যদিও আমি গুগল প্লে গিফট কার্ড কিনে দেখাবো না আপনাদের, আমি আজকে আপনাদেরকে দেখাবো আইটিউনস এর গিফট কার্ড কিভাবে কিনতে পারেন সেই বিষয়টা। এই ওয়েবসাইট আসার পর এখানে দেখতে পাবেন আইটিউনস গিফট কার্ড সবার হচ্ছে আপনার উপরে বাম পাশে হচ্ছে শো করতেছে, আপনি এখান থেকে হচ্ছে ক্লিক করবেন। আজকে আমি হচ্ছে আপনাদের এখান থেকে $10 হচ্ছে বা $10 বা $5 যাই পাই না কেন এখানে অর্ডার করে দেখাবো। $10 আজকে আমি হচ্ছে আপনি $10 অর্ডার করে দেখাবো। এরপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন যাতে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। এখানে অবশ্যই আপনার নাম্বারটা দিবেন 0185। এরপর হচ্ছে আমি হচ্ছে বাই ক্লিক করব। বাই ক্লিক করার পর এখানে হচ্ছে আমি যেহেতু তাদের কাছ থেকে অটো আগেও প্রোডাক্ট অর্ডার করছি সেই জন্য হচ্ছে আমার নামগুলো হচ্ছে উঠতেছে ফার্স্ট নেম এবং হচ্ছে ইমেলের জায়গায়। আপনারাও হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং হচ্ছে ইমেলটা হচ্ছে ইনপুট করবেন। এরপর হচ্ছে আমি হচ্ছে নগদে পেমেন্ট করবো। আপনি চাইলে হচ্ছে বিকাশ রকেট নগদ এখানে হচ্ছে আপনার ক্লিক করলে চলে আসবে নাম্বারগুলো, তো আমি হচ্ছে নগদে পেমেন্ট করবো, এই জন্য হচ্ছে আমি নগদ দিব। আমাকে টোটাল টাকা দিতে হবে হচ্ছে 1090 টাকা। 1090 পেমেন্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে লক্ষ্য রাখেন, এই যে উপরের দিকে একটা হচ্ছে ট্রানজেকশন আইডি আছে, এই আইডিটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করুন, তো আমি হচ্ছে আমি যে নাম্বারটাকে টাকা দিছি ওই নাম্বারটা এখানে বসাবো। এরপর হচ্ছে ট্রানজেকশন আইডিটা এখানে বসাবো, ঠিক আছে? বসানোর পরে আমার কিছু করতে হবে না, প্লেস অর্ডার দিয়ে দিবে এখান থেকে। এটা হালকা একটু সময় নেবে। এই যে এটা হচ্ছে অর্ডার হয়ে গেছে, এটা অর্ডার নাম্বার সহ আমি এটা স্ক্রিনশট নিব। দুইটা স্ক্রিনশট নিছি, আর আমি যে টাকা পাঠাইছি এটারও আশা করি স্ক্রিনশট নিছি মনে হয়। একটা স্ক্রিনশট নিই, এই দুইটা স্ক্রিনশট মিলায় আমি হচ্ছে তাকে সরি আমি হচ্ছে তাকে দিব হচ্ছে মেসেঞ্জারে। এই যে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন মেসেঞ্জারে একটা অপশন, এই মেসেঞ্জারে এখানে আছে SMS দিকে। তো আমি এর আগেও হচ্ছে তাদের কাছে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করছি বা ডলার সেল করছি, বা আমি হচ্ছে এই দুইটা স্ক্রিনশট দিয়ে দিব, ঠিক আছে? এই দুইটা স্ক্রিনশট দিলেই হবে, আর কিছু লাগবে না। তারা ওরা ওরা হচ্ছে চেক করে পরে হচ্ছে আপনাকে ডেলিভারি দিবে। আচ্ছা, এটা টাকা পাইছে এটা বলতেছে, গট ইট। এটা হচ্ছে মেবি সময় নিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার ওই আইটিউনস এর কোডটা হচ্ছে তারা দিয়ে দিবে আমাকে, 1 মিনিট অপেক্ষা করার জন্য বলতেছে। তো আমি এখানে হচ্ছে তাদেরকে বলতে পারি ওকে। তারা হচ্ছে আমার কোডটা এখানে ডেলিভারি দিচ্ছে দেখতে পাচ্ছেন। এখন যারা হচ্ছে আইটিউনস হচ্ছে গিফট কার্ড হচ্ছে খুঁজেন তারা হচ্ছে এখান থেকে এই কোডটা নিয়ে রিডিম করবেন। দ্যাটস ইট।